ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ক্রসফায়ারের নামে গত 15 বছরে 6,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, জড়িতদের বিচারের পরামর্শ বিশিষ্টজনদের। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপদেষ্টাদের সঙ্গে ছবি দেখিয়ে বা নাম ভাঙিয়ে কেউ সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের। আবেগের বশে অন্তর্বর্তী সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন জনগণের আস্থা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার, দ্রুত জাতীয় সরকার গঠনের আহ্বান। রাজধানীর গুলশানে খালি প্লটের ভেতর থেকে 2 জনের গলা কাটা মরদেহ উদ্ধার, ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ 3 জন। কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের হোতা নাসির ও সহযোগী ইনামকে গ্রেফতার করেছে র্যাব। লেবাননের বৈরুতে দফায় দফায় হামলা, প্রাণে বাঁচতে দিকবিতিক ছুটছে মানুষ, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের দাবি ইসরায়েলে। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে লণ্ডভণ্ড 5 অঙ্গরাজ্য, মৃতের সংখ্যা বেড়ে 44, এখনও নিখোঁজ অনেকে। বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের 2য় দিনে একটি বলও মাঠে গড়ায়নি, বৃষ্টির কারণে পরিত্যক্ত 2য় দিনের খেলা।